আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তা হলো এক ভাই আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে অনেকেই দেখি পোস্টারের উপরে সাত আট ছয় লেখে অনেকে ব্যাখ্যা করে থাকে এটা মিল্লা হিসেবে লেখা হয় বাংলায় বা ইংলিশে যে সাত আট ছয় লেখা হয় এটা আসলে বিসমিল্লার মান কিনা এটা লিখলে আসলে বিসমিল্লা লেখা হয় কি এটা ইসলামী শৈর দৃষ্টিতে কতটুকু জায়েজ বা সম্মত এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন তো সে ভাইয়ের এই প্রশ্নের উত্তরটা আজকে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ আমি প্রথমেই বলছি যেটাকে বিসমিল্লা হিসেবে লেখা হয় এটা পরিপূর্ণ লেখাই উচিত বিসমিল্লার কোনো সংক্ষিপ্ত রূপ নেই হাদিসের মধ্যে বিসমিল্লার কোনো সংক্ষিপ্ত রূপ আছে বলে আমরা দেখতে পাই না আমাদের সমাজে অনেকেই বইতে বিভিন্ন পোস্টারে এরকম লিফলেটে দেখা যায় যে উপরে বিসমিল্লা লিখতে গিয়ে সাত আট ছয় লেখে আর কিছুই লেখে না এটাকে বোঝাতে গিয়ে অনেকে বলে যে এর মানেই বিসমিল্লা এটা বিসমিল্লার একটা সমর্থক শব্দ বা অক্ষর এরকম ব্যাখ্যা করে থাকে আসলে এটা ইসলামী ব্যাখ্যা নয় আর এটা ইসলামের সম্মত নয় সাত আট ছয় মানে বিসমিল্লা নয় আপনি যে ভাষায় লেখেন না কেন পরিপূর্ণ হবে বা বিসমিল্লা রাহিম আপনি যদি আরবিতে লিখতে চান তো পরিপূর্ণ লিখতে হবে আপনি যদি বাংলায় লিখতে চান তো পরিপূর্ণ লিখতে হবে আপনি যদি ইংরেজিতে লিখতে চান তো পরিপূর্ণ লিখতে হবে অন্য যে কোনো ভাষায় লিখতে চাইলেও পরিপূর্ণ লিখতে হবে